হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে ভিডিওটি বানাবো, ভিডিওটি অনেক বেশি সেন্সিটিভ, আর আমি রিকোয়েস্ট করব যারা 18 বছরের নিচে তারা যাতে এই ভিডিওটি না দেখে। সো উইদাউট ফার্দার ডু, লেটস জাম্প রাইট ইনটু দ্য ভিডিও। আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখন আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আসছি ইন্ট্রোর পরে। বর্তমানে বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি মুখ হিরোলম ভাইয়ের একটি অশ্লীল ভিডিও ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল। এই অশ্লীল ভিডিওটি পাবলিশ করা হয় প্রথম সংবাদ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে। এখানে একটি রহস্যময় ব্যাপার হলো, এই সম্পূর্ণ ভিডিওটি ব্লার করা ছিল এবং ভিডিওটির উপরে লেখা ছিল আসছে হিরোলমের এক্সক্লুসিভ অশ্লীল ভিডিও, পরের সম্পূর্ণ 3 মিনিটের ভিডিওটি। সো গাইজ, আপনারা হয়তো মাত্র এই ভিডিওটা দেখলেন যে এই ভিডিওটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি, আলোচনা এবং সমালোচনা। সো এর পরে কিছুক্ষণ পরেই হিরো আলম ভাই লাইভে আসেন এবং লাইভে আসার পরে তিনি এই জিনিসটা কনফেস করেন যে অ্যাকচুয়ালি তিনি এই জিনিসটি করেছেন। কিন্তু তিনি এখানে আরও একটি জিনিস অ্যাড করেন, সেটি হলো তিনি যখন এই কাজটি করেন তিনি তখন নেশাগ্রস্ত ছিলেন, অর্থাৎ তাকে কেউ মদ খাইয়ে মাতাল করে নিয়েছিল। এবং কি হয়েছিল সেদিন সেই জিনিসটি হিরো আলম ভাইয়ের মুখেই আপনারা শুনেন, ভিডিওটি এখন আপনারা দেখে নিন। ফট করে সে বলে, ঠিক আছে ওই আমাকে কই, তুই আমাকে হৃদয় মেরে অনেক কিছু খারাপ কথাবার্তা ওই মেয়ে আর কি বলে। আমি কিনা হৃদয় তুই আমারটা দেখবি যে সকলে ওরা কি করা ওরা, আমি সেখানে আছে দেখ, আমার দেখ আমি হৃদয় কিছু, ঠিক আছে ওই মেয়েকে আমি ওই কথাটা বলি, ঠিক আছে। এই কথা বলে বলার পরে ওই ভিডিওটা এখন প্রায় 2 মাস আগেকার ঘটনা। তো আজকে ওই সাথী নামে যে মেয়েটা একটা উনি করেন যে যে ভিডিও আপনাকে বলতেছে কোনো কিছু প্রমাণ বের করতে পারেনি, এবং যে মেয়েটা ওই যে 2 মাস আগে ঘটা যে ছেলেটার সাথে জড়িত তারা করছে কি, এখন আমাকে 2-3 দিন আগে এই যে সাথে একটা মেয়ের সাথে জ্ঞানজাম হওয়ার পরে ও করছে কি, ওই ছেলেটা এখন আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, ব্ল্যাকমেল করার চেষ্টা করে। ওই ছেলে এখন আমাকে বলতেছে, দেখেন কি বলে, ওই ছেলে আমাকে বলছে যে তোর ওই অশ্লীলতা ভিডিও, হ্যাঁ তোর টাকা 50,000 দিস তাহলে ফার্স্ট করবো না। আমি কি অশ্লীলতা করছি আমি, তুই সেদিনকে আমাকে ইয়ে দেখেছিলি না, তো ভিডিওটা দেখ। আমি ঠিক আছে দেখা। তো ওই মেয়ে ছেলেটা এখন আমাকে নক করে বলতেছে, হ্যাঁ রাজি থাকলে বল আজ দেখ। আর কি বলছে দেখেন, রাজি নাকি টাকা ভিডিও দিয়ে আকাশ নিবিরকে ভিডিও দেবো, সময়টা আছে ভেবে দেখ। তোর সমস্যা তো বিশ্বাস করে আকাশের উপর, আকাশ এমনি নাচানাচি করছে আসলে, হা হা আমি তোর পক্ষে কথা বলবো শেষ পর্যন্ত। আমাকে দেবে বেশি না, 5,000 টাকা বিকাশ কর, তারপরে হ্যাঁ বাকিটা 45,000 টাকা করে দিবি। এই কথা ওই লোক আমাকে ব্ল্যাকমেল করে ওই কথাটা বলে, ওই লোকের কথা আমি রাজি হয়নি। পরে বলছে হ্যাঁ শোন তোকে অনেক বোঝায় বলতেছে এই ধরনের, দেখেন কি লিখছে যে কালকে সকালে আমাকে টাকা দিতে হবে 25,000 টাকা, তো বারবার বারবার আমি রাজি হয়নি দেখে এই কথাগুলো বলে। তারপরে মনে করেন দেখেন কি লেখে, ফুল ভিডিও অর্জনে এই জায়গায় কথাগুলো বলে। দেখেন কথাগুলো বলার পরে আমি তখন রাজি না হই, এই ভিডিওটা যে সংবাদ প্রতিদিন নামে একটা এই ছেলেটা আমাকে ব্ল্যাকমেল করতে ওই মেয়েরা দেখাচ্ছে হলে বলছিল যে ওই 2 মাস আগে ঘটনা। দেখেন 17 এপ্রিল 2020 ক্লিয়ার করতে এই তারিখে, আর 7-8টার মেয়ের সাথে আমার একটা কথা হলো, দেখ কত 4-5 দিন ধরে আপনি ভেজাল আপনারা শুনছেন, তাহলে 2 মাস আগে ওটা অন্য একটা তৃতীয় লোক এটা কিন্তু আমাকে মনে করেন তারা শুটিং অবস্থায় নিয়ে যায় ওখানে মাল খেলে ওরা মাতলামি করে আমাকে ভিডিওটা ওরা ওই জায়গায় করে। মানে একটা ভিডিও কি আমি কি ভিডিও ভাই, ভিডিওটা তো আপনি দেখেছেন আমি কোন মেয়েকে বেঁধে নিয়ে গেছে কি, আমার কাপড় খোলা পাইছেন যে আমি মেয়েকে কি আপনি কোনো অশ্লীলতা খারাপ পাস করতেছিলাম এই ধরনের কোনো ভিডিও পাইছেন, পাননি। তাহলে এরা মনে করেন কোনো দিকে দম করতে পারতেছে না বলে ওরা করতেছে কি, তৃতীয় একটা ভিডিও এরা বানাইছে। এরা এরা কি ওই মেয়েকে মনে করেন দেখেছে না, প্রমাণ দেখাতে পারেন ফ্যাকাটে দেখে স্যাট করছে আপনাকে সবাই দেখছেন, কিন্তু এটা লাগে কিন্তু আপনি দেখেন মামলা তদন্ত চলতেছে।
তাহলে এসব বিষয়ে আপনারা সবকিছু না জেনে আমার কথা আমার একটাই ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করতেছি এই বিষয়টা নিয়ে, যে থেকে মাতাল অবস্থায় আমি তাকে মনে করেন একটু অশ্লীলতা কি আমি আমার হাতে আপনি অশ্লীলতা একটু করছিলাম কি হয়তো আমি আমার হাতে বের করছিলাম, আমি সত্যি কথা বলতেছি যেটা যে অশ্লীলতার কারণে আমি মাতাল অবস্থায় আমি এই কথা হাতে করছিলাম যে এই ধরনের এই কাজটা হইতে পারে। তাই এই জন্য একটু মাতাল অবস্থায় অনেকের সেন্স থাকে না, কিন্তু মাতাল অবস্থায় আপনি আপনার দেখেন আমি কোনো মেয়েকে এলে বেড়েছিলাম কিনা, কোনো মেয়েকে আমার কুকটাল খাবার খারাপ কাজ আপনারা দেখেছেন কিনা, যদি এই ধরনের যত মনে করেন দেখেন কোনো মেয়েকে আমার অশ্লীলতা ভিডিও সহকারে খারাপ কিছু পান যে খারাপ কিছু করে থাকে তাহলে আপনারা সবাই যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা বেঁধে নেবো, আমি তাহলে কোনো মেয়ে সে অশ্লীলতা করে কিন্তু সেনকে সেন্স ছিল না, হয়তো রাত্রেবেলা আপনার সেই অবস্থায় শুটিং অবস্থায় ইউনিটে ওরা আমি ওই মেয়েটা ভিডিও করলে হয়তো আমি এমনি এই কাজটা করেছিলাম, কিন্তু আমি খারাপ কোনো কিছু করছি না কি আপনারা সেটা পূরণ করবেন। যাই হোক অনেক কথা বললাম, অনেকে অনেক আপনি কথা বলতেছে, অনেকে আমার নামে খারাপ কিছু বলতেছে যে ভাই আপনারা সবাই বলেন সেন্স না থাকলে হয়তো সেটা আমি কিছু করি, কিন্তু আমি অশ্লীলতা যে ভিডিও হলে লোকজন বলতে হিরো অশ্লীলতা ভিডিও পাঠান আমি সেই ভিডিওটাও মানে পেলাম কয়েকটি লোক এবং এই লোকটা আমার থেকে টাকা দাবি করছিল টাকা পয়সা দেয়নি দেখে এই লোকটা এতদিন পরে সুযোগটা পেয়ে এই আকাশে পিছনে যোগ দিয়ে আর এই কাজটা করতেছে। যাই হোক আমি যদি কোনো অন্যায় করে থাকি অবশ্যই আমার শাস্তি হবে, কিন্তু আমির কথা আমি সেন্দ অবস্থায় কোনো অন্যায় করিনি। এখনও আপনাদেরকে বলতেছে হিরো আলমের পিছনে যে হিরো আলম দম করতে পারতেছেন, অনেকে অনেক বিষয়ে কথাবার্তা বলতেছে দেখে যে আপনি এই আজকে মানুষ জানেন যখন মানুষের কোনো পর্যায়ে মানুষকে হেয় করতে না পারে মানুষকে হেয় করার একটাই উপায় মেয়েদের হেয় করা। যাই হোক অনেকে অনেক কথা বললাম, আমার কথা দিলে আপনি কোনো বেয়াদি ভাই থেকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাইকে। সো গাইজ আমি এখন আমার ফাইনাল ভার্ডিক্টে চলে এসেছি। সো আপনারা হয়তো একটু আগে হিরো আলম ভাই তার কনফেস করার পরে কি কথাগুলো বলেছেন সেগুলো হয়তো আপনারা মাত্র শুনলেন, বাট এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো আমি ওনার কথাবার্তা একদমই কনভিন্স না। এই কারণে একজন মানুষ যদি মাতাল থাকে বা একজন মানুষ যদি ড্রাঙ্ক থাকে তাহলে কিভাবে সে এমনি মোবাইলে গিয়ে বা ডিরেক্টলি কথা বলে, এই জিনিসটা আমার কাছে একটু কনফিউজিং লেগেছে। এটা জাস্ট আমার পার্সপেক্টিভ। সো আমি যেহেতু হিরো আলমের ছোটখাটো কিছু জিনিসপত্র অ্যাক্টিভিটি ফলো আপ করি বা কিছু জিনিসপত্র কভার করি, সো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ভিডিওটা আজকে বানালাম। আমি কোনো ভালগারিটি ছড়ার পারপাসে এই ভিডিওটা বানাইনি। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগবে কেমনে, সরি, আশা করি আমি যদি আপনাদের সাথে একটু ইনফরমেশন শেয়ার করতে পারি তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। সি ইন দ্য নেক্সট ওয়ান।